sorry. কি কেন আরে আসলে গ্রান আসলে এরকম পড়ে এটা একটা এটা কি মানুষকে বিভ্রান্ত করা এটা এই যে নিচে দেখো ইয়ার লুঙ্গি আমি গ্রামে আসলে একটা লুঙ্গি পরি, একজনের কাছ থেকে ধার করে নিলাম আর কি, পড়তে মজা লাগে, মানে ঢাকাই তো থাকি, গ্রাম দেখা হয় না, কিন্তু অসুবিধা নেই। মানে হয়েছে কি, ও লুঙ্গি পড়তে পছন্দ করে গ্রামের দিকে আসলে, সাধারণ মানুষের মতোই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। জি চাচা। ইয়ে ও যে কোথায় গেল ছেলেটা? কে 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 আবার? ওর কাজিন, গুরুধর কাজিন। ও সাবিল, সাবিল কথা বলছি। ও চেরো না, দেখতে তো হয় না। চিনবে কি করে? তোমার বাবাকে সেই কবে থেকে বলছি যে মাঝে মধ্যে একবার আয় গ্রামে আয়। আসে না, শোনে না, কি এক অভিমানে সে ঢাকাতে পড়ে রইল। এত অভিমান তো ঠিক না। হ্যাঁ চাচা, আপনার সাথে তো মাঝে মধ্যে কথা হয়, আপনিও তো আসেন না। ও আপনিও যান না, তাহলে ঠিক আছে, কাটাকাটি। ওই একই, এভাবেই দূরত্ব হয়ে যায়। না কিন্তু আখিল, আমার যেটা মনে হয় এভাবে দূরত্ব বাড়ানোটা ঠিক না। একজন কাজিন আরেকজনকে চিনবে না, এটা কোনো কথা বলো? এটা কোনো কথা, দূরত্ব কিভাবে কম হবে? এই অঞ্চলটাকে কেটে নিয়ে ঢাকার পাশে ফিট করে দিবে, এটা পসিবল তো? সেটা বলিনি, আমি বলছিলাম কি যে যোগাযোগটা বাড়াতেই আর কি। রাইট, তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে মা। খুব খারাপ, একজনের দরজা বন্ধ করে বইয়ে রইছে, আরেকজনের দরজা ভাঙার ব্যবস্থা করতেছে। কসকি, তাহলে তো মহা বিপদ। তুমি মিষ্টির দোকান কবে দিবা? আমার এই যন্ত্রণার ভাল লাগে না। দেমু দেমু ব্যবস্থা হইতাছে, প্যাটে পাতে আমার লগে নিবা। কিন্তু ঝামেলা একটা আছে। কি ঝামেলা? আরে তখন তো সেই ওয়াসিম আর এই ওয়াসিম থাকবো না, এই ওয়াসিম তো তখন সার হয়ে যাইব, আমার তো তোর সার করা লাগবো। পূর্ণি, আমি দেখবো তোমার স্যার, আর মানুষকে যাবাই না আর কাম পাই না। এই যে ফেল, তুই একদম মহা ফেল, তোর সাথে নিয়ম যাইব না, তোর চাকরি হইব না, চাকরি হইব না, তোর এদিকে কিচ্ছু হইব না। সর 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 সর।